প্রথম পরিচয় হওয়ার পর যে কোনো মানুষকে মনে হয় ভীষণ ভালো, এমন সুন্দর সুন্দর কথা বলবে যার দ্বারা আপনাকে বশ করে ফেলবে। আমাদের প্রত্যেকের জীবনে এমন দু একটা মানুষ আসেই, আমরা আবেগতাড়িত হয়ে সেই মানুষগুলোকে আপন ভাবতে শুরু করি, এতটাই আপন ভেবে ফেলি, একেবারে আত্মার সঙ্গে জড়িয়ে নিই। ততদিনে একটা সম্পর্ক হয়ে যায়, হতে পারে সে সম্পর্কটা বন্ধুত্বের নয়তো প্রেমের। যে মানুষটা বা মানুষগুলো আপনার কাছ থেকে গুরুত্ব পাওয়ার জন্য চেষ্টা করছিল, সেই মানুষটাকে বা মানুষগুলোকে আপনি নিজের থেকে গুরুত্ব দিতে শুরু করলেন। শুধুমাত্র গুরুত্বের ছকটা বদলে গেল, স্থান পরিবর্তন করে তার জায়গায় আপনি বসলেন। আপনি নিজেকে উদার মনের পরিচয় দিয়ে ফেললেন, আপনি বুঝিয়ে দিলেন আপনি ভীষণ রকম নরম মনের, আপনি এত সহজেই আপন করতে পারেন, এটা ভেবে হয়তো নিজেকে একটা ক্রেডিট দিলেন মনে মনে। খুব সহজেই আপনি তার কাছে আপন হয়ে উঠলেন। আপনার বন্ধুত্ব, আপনার প্রেম তাহলে সহজেই পাওয়া যেতে পারে, এমন ধারণা আপনিই তাকে তৈরি করে দিলেন। মনে রাখবেন, যা সহজে পাওয়া যায় তার গুরুত্ব কিন্তু সহজে কমে যায়, সহজে যা মেলে তা হলো সস্তা, ফলে আপনিও খুব তাড়াতাড়ি তার কাছে গুরুত্বহীন হয়ে উঠবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। আপনার কাছ থেকে যা পাওয়ার ছিল তা পাওয়া হয়ে গেলেই আপনাকে ইগনোর করবে। ভালো ব্যবহার থেকে খারাপ ব্যবহার পাবেন, ভালোবাসার বদলে পাবেন কষ্ট। আপনি হয়তো বলবেন, সবাই এমন হয় না, ব্যতিক্রম তো আছেই। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, ব্যতিক্রম আছেই, তবে মনে রাখবেন ব্যতিক্রম কিন্তু কোনো নিয়ম নয়। আপনাকে সহজে যদি পাওয়া যেতে পারে তাহলে তো আপনি সহজেই মূল্যহীন হয়ে গেলেন। লোহার টুকরোই রাস্তায় পড়ে থাকে, কারণ লোহা সস্তা, সোনা মূল্যবান বলেই সবাই অত্যন্ত যত্ন করে রাখে। মূল্যবান জিনিসের মতো মূল্যবান মানুষের গুরুত্ব অনেক বেশি, তাই নিজেকে মূল্যবান করুন। আবেগকে বেশি কথা বলতে দেবেন না, আপনাদের আবেগ যেখানে সেখানে কথা বলে দেয়। আবেগ যা বলবে দয়া করে বিবেককে একবার জিজ্ঞেস করুন, উত্তর পাবেন। সবসময় আবেগ চললে মূল্যবান হয়েও মূল্যহীনের কাছে আপনাকে নত থাকতে হবে, আর মূল্যহীনরা চিরকাল মূল্যবানের যোগ্যতা পরিমাপ করে যাবে। এটাই হলো সব থেকে বড় ট্র্যাজেডি, যেটা মেনে নেওয়া কষ্টকর, যেটা সহ্য করা দুঃসহ। যাকে বিশ্বাস করলেন তার বিশ্বাসে ভর দিয়ে চলার আগে ভেবে দেখবেন শেষ দিন পর্যন্ত শ্বাস নিতে পারবেন কিনা, তা না হলে বিশ্বাসটাই একদিন বিষ শ্বাস হয়ে যায়। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে পারমিতা।